আল্লাহামদুলিল্লাহ ওসালাতুয়সালাম আল্লা আলসুলিল্লাহ কুরআন সালা বুঝুন আরও সহজ পায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন এইট এ প্রতিটি কাজে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেটা হবে আমাদের নয় নম্বর অভ্যাস এই লেসেনটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন বৃষ্টি শব্দ শিখে ফেলব যেটা কুরআনে প্রায় সাত হাজার বার এসেছে আউলুবিল্লা শুধু তোমারই আমরা ইবাদত করি এবং শুধু তোমারই কাছে আমরা সাহায্য চাই ইয়াকা মানে তোমার এ প্রসঙ্গে ইয়াকা মানে শুধু তোমারই না আবুদু মানে আমরা ইবাদত করি ওয়া ইয়াকা মানে এবং শুধু তোমারই না মানে আমরা সাহায্য চাই না মানে আমরা সাহায্য চাই না দিয়ে সাধারণত যে ভার্ভ বা ক্রিয়া শুরু হয় সেগুলো দ্বারা বোঝানো হয় আমরা করি আমরা ইবাদত করি আমরা সাহায্য চাই কিন্তু কেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব যেসব ব্যক্তির জীবনে স্রষ্টার অস্তিত্ব নেই তাদের জীবনে কোনো ধরনের স্রষ্টার কাছে সাহায্য প্রার্থনা নেই অন্যদিকে কোনো ব্যক্তি স্রষ্টার উপর বিশ্বাসী হলে সেই ব্যক্তির জীবনে সাহায্য প্রার্থনা থাকবেই এবং সাহায্য প্রার্থনা থাকবে স্রষ্টার নিকট যে জানে যে স্রষ্টার কাছে সাহায্য প্রার্থনা মাত্র কয়েকটি মুহূর্তের দূরত্ব সে তো কোনো অবস্থায় বিমর্ষ অসহায় হয়ে থাকতে পারে না এমনকি প্রত্যেকটি কাজ করা কাজ করার ক্ষমতা এবং এই ক্ষমতাগুলো সুষ্ঠ স্বাভাবিক অবস্থায় বিরাজমান থাকা এই সব কিছুর জন্য আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে কারণ আল্লাহর সৃষ্টি করা শারীরিক ক্ষমতা অনুযায়ী আমরা একটি গ্লাস হাতে নিয়ে পানি পান করি আবার সেই ক্ষমতা যদি উনি কেড়ে নেন এই ছোট্ট কাজটিও আমরা করতে পারবো না সাহায্য প্রার্থনাকারী সকল বান্দাকে আল্লাহ সুভানতারা নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তার ও তার বান্দাদের মাঝে সাহায্য প্রার্থনার ক্ষেত্রে কোনরূপ মধ্যবর্তী সত্তা বা ব্যক্তির প্রয়োজন নেই বান্দারা তার নিকট সরাসরি সাহায্য প্রার্থনা করবে দোয়া করবে এবং তিনি সাহায্য করবেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার গুরুত্ব ও ব্যাপকতা এতটাই বেশি যে আমরা কোনো মুহূর্তই থাকতে চাব না তার সাহায্য ছাড়া এজন্যই এই দোয়াটি হে চিরঞ্জীব হে চিরস্থায়ী তোমার রহমতের জন্য আমি তোমার দরবারে জানাই সকাতর নিবেদন তুমি আমার অবস্থা সংশোধন করে দাও তুমি চোখের পলক পরিমাণ সময়ের জন্য এক মুহূর্তের জন্য আমাকে নিজের উপর ছেড়ে দিও না এমনকি তুমি ব্যতীত কোনো নির্ভরশীলতার উপর ছেড়ে দিও না সৃষ্টাকে যদি আপনি সঠিকভাবে জেনে থাকেন তার ক্ষমতা কার্যাবলী সম্পর্কে আপনার জ্ঞান থাকে তাহলে কি আপনি অন্য কারো কাছে হায়াত বৃদ্ধি করা আহিয়াতের মুক্তি অন্তরের প্রশান্তি ইত্যাদি বিষয়ে সাহায্য চাইবেন তার কাছে দোয়া করবেন আপনি কি এমন কারো কাছে দোয়া করবেন যে কিনা নিজেই সৃষ্টার উপর নির্ভরশীল না কখনোই না মনে রাখবেন দোয়া করাটাও একটা ইবাদত নী সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই সেই ব্যক্তির থেকে অসহায় আর কেউ নেই যে দোয়া করে না তাহলে আমাদের নয় নম্বর অভ্যাস হবে প্রতিটি কাজ করবার সামর্থ্য যোগ্যতা এবং কাজটিকে বরকতসহ নিষ্পন্ন করার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ